জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ দুই আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন দণ্ডপ্রাপ্তদের সকলের বাড়ি পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশও দিয়েছেন বিচারক দু সালের ২২ নভেম্বর হরেন্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রহমানকে ধানের জমি থেকে পূর্বশত্রুতার জের ধরে আলামের বাড়িতে নিয়ে যায় আসামিরা সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে আসামিরা নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন প্রায় ২২ বছর পর মামলাটির রায় হলো।